পারি? পুজো শেষ, দুর্গাপুজো শেষ হওয়ার সাথে সাথে আবার তুই পড়াশোনায় ফিরে এসেছিস। কবে থেকে ফিরে এসেছিস পড়াশোনায়? বল, দুর্গাপুজোর মধ্যে তো পড়াশোনা করেছি, তাই তো? আচ্ছা যাই হোক, চল, দুর্গাপুজো শেষ হওয়ার সাথে সাথে দেখ তোর মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট এসছে। ভাই, দুর্গাপুজোর কদিন বেশ ভালো ছিলাম, এখানে ওখানে ঘুরে বেড়াতাম, কোনো টেনশন ছিল না, কিন্তু আবার দেখ তোর লাইফ তো এরকম ফিরে আসবেই, সব কিছু এটাই চলতে থাকবে, এটাকে মেনেই তোকে এগিয়ে যেতে হবে। এনিওয়েজ, 15th অক্টোবর আজকে দুর্গাপুজোর পালা শেষ, কালকে লক্ষ্মী পুজো বা পরশু দিন লক্ষ্মী পুজো হবে। লক্ষ্মী পুজো হলেও লক্ষ্মী পুজোর পরই তোর খুলে যাচ্ছে স্কুল। লক্ষ্মী পুজোর পর স্কুল খোলার সাথে সাথে শুরু হবে হচ্ছে তোর স্লোলি প্রি বোর্ডের পার্ট। প্রি বোর্ড হবে কবে? প্রি বোর্ড টেন্টেটিভলি হবে হচ্ছে তোর ডিসেম্বর বা কোনো কোনো স্কুলে নভেম্বরের শেষে, ঠিক আছে? এই হচ্ছে তোর প্রি বোর্ডের পার্ট। আর প্রি বোর্ড এক্সাম হয়ে যাওয়ার পরই হচ্ছে তোর ইউজুয়ালি স্কুল ছুটি পড়ে যাবে, তারপর তো তোর প্রিপারেশনের পার্ট। প্রি বোর্ড হওয়ার পর তোর মনে হয় স্কুল হয় না, হয় কি? আর প্রি বোর্ড হওয়ার পরে আর তো স্কুল হবে না, তখন তুই হচ্ছে পড়াশোনার জন্যই ছুটি। তো এই হচ্ছে তোর আপকামিং ডেজ। এখন লক্ষ্মী পুজোর পরে এরপরে কিন্তু আসছে হচ্ছে আবার দেখ তোর কালী পুজো, ঠিক আছে? কালী পুজো আসবে, ভাইফোঁটা আসবে, তারপরে দেখ জগদ্ধাত্রী পুজো আসবে, জগদ্ধাত্রী পুজোর পরে আবার ক্রিসমাস আসবে, তাই তো? ক্রিসমাসের পরে তারপর কী আসবে? নিউ ইয়ার আসবে, নিউ ইয়ারের আগে পরে পিকনিকের টাইম আসবে। দেখবি এসব করতে করতে তোর দেখবি পড়াশোনার টাইমই চলে যাবে। তুই যদি পুজো নিয়েই এখন যদি বেশি মেতে থাকিস, তো দেখবি পড়াশোনার টাইম চলে যাবে। তার মানে ভাই তোকে বুঝতে হবে কোথায় তোকে ব্যালেন্স করে চলতে হবে। এক্স্যাক্টলি, তার মানে তুই কতটা টাইম তোকে লাগাতে হবে। স্বাভাবিকভাবেই তুই উৎসবের আনন্দে নিজেকে একদম গা ভাসিয়ে দিবি না। উৎসব যতটা, ফেস্টিভ্যাল যতটা চলবে সেরকম চলতে থাকবে, কিন্তু তোকে বুঝে শুনে পড়াশোনাটাও করতে হবে সাইমালটেনিয়াসলি। কারণ ভাই তোর রেজাল্ট বেরোনোর পরে কিন্তু কোনো ঠাকুরই তোকে বাঁচাতে আসবে না, এই গ্যারান্টি আমি দিতে পারি, ঠিক আছে? যাই হোক, দেখ লাস্ট ক্লাসে আমি তুই পড়েছিলাম হচ্ছে অর্গ্যানিক, অর্গ্যানিক হয়ে গেছিলো, আমি পাঠিয়ে দিয়েছিলাম বইয়ের মধ্যে মার্ক করার জন্য পুরো পাঠটা। আশা করি মার্ক করেছিস, পুরো একদম ক্লিয়ারলি বোঝা গেছে কী কী মার্ক করতে হবে, আমি পাঠিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? চল যাই হোক, এখন দেখছি না, শুরু করা যাক। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আজকে অর্গ্যানিকেরই হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আর কোথাও কোনো পড়া স্টার্ট হয়েছে? কোথাও কোনো পড়া স্টার্ট হয়নি, তো কবে থেকে স্টার্ট হয়েছে? কাল থেকে, ঠিক আছে। চল, আর বাকিদের স্টার্ট হয়েছে কবে থেকে? সোমবার, মানে কালকে থেকে। তোদের কী স্টার্ট হয়েছে? কম্পিউটার কোথায়? একই জায়গায়? কবে থেকে? কালকে থেকে। তোদের কালকে থেকে? তোদের সিনজন কম্পিউটার, তাই তো? দশমীর সকাল থেকে কী পড়া ছিল? দশমীর সকালবেলা। তোদের কবে? কালকে। তোর তৈশি কেমিস্ট্রি দি ইনগ্রেশন, তাই তো? ওকে, খুব ভালো কথা। চল, 2024 কেমিস্ট্রির কোশ্চেন আইসিএসসি বোর্ডের ফার্স্ট কোশ্চেন 2024-এরই, লিখতে হবে না, সিম্পলি শোন আর শুনে অ্যান্সার দিবি, ঠিক আছে? চল, সব কোশ্চেন লেখার দরকার নেই, সোজা কোশ্চেনগুলো আমি তুই করবো না, কঠিন কোশ্চেনগুলোই করবো। ফার্স্ট কোশ্চেন 2024 আইসিএসসি ক্লাস টেনের এক্সাম, ফার্স্ট কোশ্চেন, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন আন্ডারগোজ, চারটে অপশান, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন আন্ডারগোজ। আচ্ছা, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের এক্সাম্পল কী? আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, অ্যালকেন, অ্যালকিন না অ্যালকাইন? অ্যালকিন আর অ্যালকাইন দুজনেই হচ্ছে আমার আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন আন্ডারগোজ চারটে অপশান, রিডক্স রিয়াকশন, অক্সিডেশন রিয়াকশন, সাবস্টিটিউশন রিয়াকশন, অ্যাডিশন রিয়াকশন। কোনটা হবে? অ্যাডিশন রিয়াকশন। এক্স্যাক্টলি, অ্যালকিন আর অ্যালকাইন হচ্ছে আমার ভাই আনস্যাচুরেটেড, ওদের মধ্যে এখনও ভাই অ্যাড করার জায়গা আছে, ওটা হচ্ছে আমার অ্যাডিশন রিয়াকশনে পার্টিসিপেট করে, খাতার মধ্যেও লেখা আছে। নেক্সট কোশ্চেন খাতার মধ্যেও লিখেছিলাম। আচ্ছা, পরের কোশ্চেন হচ্ছে রিয়াকশন অফ অ্যান অ্যালকোহল উইথ কার্বক্সিলিক অ্যাসিড ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড H2SO4, রিয়াকশন অফ অ্যালকোহল উইথ কার্বক্সিলিক অ্যাসিড ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড H2SO4 ইজ টার্মড অ্যাজ, চারটে অপশান আছে, হ্যালোজেনেশন, হাইড্রোজিনেশন, এস্টারিফিকেশন, আর হচ্ছে ডিহাইড্রোহ্যালোজিনেশন। কোনটা হবে? এস্টারিফিকেশন। এক্স্যাক্টলি, অ্যালকোহলের সাথে কার্বক্সিলিক অ্যাসিডের রিয়াকশন আমার এস্টার ফর্ম হয়, লাস্ট ক্লাসে করেছিলাম এটা। অ্যালকোহলের রিয়াকশনের মধ্যেও রিয়াকশনটা আছে, আবার সাইমালটেনিয়াসলি কার্বক্সিলিক অ্যাসিডের রিয়াকশনের মধ্যে এটা আছে, ঠিক আছে? যদি বাড়িতে না পড়িস তাহলে তো কিছু বুঝতে পারবি না। পরেরটা কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, লিখতে হচ্ছে না তোকে এখন, এগুলো কিছু সবই বইয়ের মধ্যে, প্রত্যেকটা লাইন থেকে তুলে দেওয়া কোশ্চেন একদম। কনভার্সন অফ ইথানল টু ইথিন বাই দ্য অ্যাকশন অফ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ইনভলভস, লেখ, কোশ্চেন লেখ দেখি। কনভার্সন অফ ইথানল টু ইথিন, কনভার্সন অফ ইথানল টু ইথিন
কনভার্সন অফ ইথানল টু ইথিন কনভার্সন অফ ইথানল টু ইথিন বাই অ্যাকশন অফ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড বাই অ্যাকশন অফ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড is known as first option dehydrogenation dehydrogenation second option dehydrohalogenation ডিহাইড্রোহ্যালোজিনেশন লিখেছিস? কটা বই নিয়ে বসেছিস তিনজন? এখন মার্ক করছিস নাকি? কেন ডিহাইড্রোহ্যালোজিনেশন? ঠিক আছে, তুই কি ছবি দেখে মার্ক করতে পারিস নি? কটা অপশন বলেছি? থার্ড অপশন লিখ, ডিহাইড্রেশন। ফোর্থ অপশন হাইড্রোলাইসিস, HYDRO LYSIS। অপশনগুলো আবার বলছি, ডিহাইড্রোজিনেশন, সেকেন্ড অপশন ডিহাইড্রোহ্যালোজিনেশন, থার্ড অপশন ডিহাইড্রেশন, ফোর্থ অপশন হাইড্রোলাইসিস। কোনটা হবে অ্যান্সার? ইথানল টু ইথিন কোনটা হবে? হতে পারে কিনা আমি জানি না ভাই, হবে একটাই, ইথানল টু ইথিন। ইথানল টু ইথিন, ইথানলের স্ট্রাকচার কী হবে? ইথানলের স্ট্রাকচার আখ্যাতার মধ্যে দেখ, আখ দেখি ইথানলের স্ট্রাকচার রাখ, ইথানলের স্ট্রাকচার রাখ। ইথানল স্ট্রাকচার রেখেছিস? দেখি কী স্ট্রাকচার রাখলি ইথানল। কে ভাই, কিছুই হয়নি, বাড়িতে ফোন লাগাতে হবে, এবার দুর্গা পুজো শেষ তো, এবার সব ফোন টোন করতে হবে বাড়িতে। দেখি কাটা হলো ইথানল স্ট্রাকচার, প্লিজ। দেখি, ঠিক আছে, দেখি ইথানলের স্ট্রাকচার কার্ড হলো। এটা কোথায় ইথানল? এটা হয়নি ইথানল। আরে বই দেখে আঁকছিস কেন? কলকাতা দেখে আঁকছিস শোন, এবার উইথ একদম প্রিপারেশন, ইথানল থেকে ইথিনের কনভার্সন কোথায় করেছিলাম? ইথিন মলিকুলের প্রিপারেশন বার কর। প্রিপারেশন অফ ইথিন, বেরিয়েছে প্রিপারেশন অফ ইথিন। কী প্রিপারেশন অফ ইথান, ইথিন দেখতে পাচ্ছিস? ফ্রম ইথানল, ইথানল থেকে ইথিনের প্রিপারেশন দেখতে পাচ্ছিস? কনসেন্ট্রেটেড এস্টার সাপোর্ট দিয়ে ইথানল থেকে ইথিনের প্রিপারেশন উইথ কনসেন্ট্রেটেড এস্টার সাপোর্ট পাওয়া যাচ্ছে খুঁজে? ইথানল থেকে ইথিন ইউজিং কনসেন্ট্রেটেড এস্টার সাপোর্ট পাওয়া গেছে খুঁজে? হ্যাঁ ভাই, পাওয়া না না পাওয়ার কথা নয়, একদম পাওয়ারই কথা। আমি বইয়ের মধ্যে বারবার করে বলেছিলাম ওই পার্টটা লিখতে, একদম সুন্দর করে লেখা আছে। আচ্ছা, রিয়াকশানটা তো আমার কীভাবে কী শিখেছিলাম, ওখান থেকে কে বেরিয়ে যাচ্ছে বেসিক্যালি?
কে বেরিয়ে যাচ্ছে ইথানল থেকে ইথেনের কনভার্সনে? ইথানল থেকে ইথেনের কনভার্সনে কে বেরিয়ে যাচ্ছে বলতো সিস্টেম ছেড়ে? আরে ভাই, এটা H2SO4 চ্যাপ্টারেরও কোশ্চেন, এটা অর্গ্যানিকেরও কোশ্চেন, আবার H2SO4 চ্যাপ্টারেরও কোশ্চেন। ওয়াটার বেরিয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি ওয়াটার বেরিয়ে যাচ্ছে। স্ট্রাকচার একে বোর্ডের মধ্যে ভালো করে বুঝেছিলাম, যারা যারা খাতায় এঁকেছিস তাদের মনে থাকবে, যারা যারা আঁকিস মনে থাকবে না, সোজা কথা। তো আমার কি বেসিক্যালি, এটা ডিহাইড্রেশন রিয়াকশন, এটা যেটা ডিহাইড্রেশন রিয়াকশন। নেক্সট হচ্ছে চলে যাবো। আচ্ছা, আমি কিন্তু ভাই আজকে দুর্গাপুজোর পর বলে কাউকে বকা টকা দেবো না। তোর কাছে টাইম থাকবে আপ টু 23rd অক্টোবর সব কিছু রিকভার করে নেওয়ার, কারণ আমি 23 তারিখ পড়াচ্ছি না। 23 তারিখের পড়াটা ওই উইকেই অন্য একদিন হবে, 23 তারিখের পর হবে, 23 তারিখের পরে হবে। সেদিন থেকে কিন্তু আমি এরকম চুপচাপ থাকবো না, ঠিক আছে? যার যা ডিউ আছে সব ডিউ, মানে আমি কেমিস্ট্রির পার্সপেক্টিভ বলছি, আমি অন্য সাবজেক্টের পার্সপেক্টিভ তোকে বলছি না। কেমিস্ট্রিতে যা যা ডিউ আছে বাড়িতে কিন্তু ক্লিয়ার করা শুরু কর, কারণ 23 তারিখের পর কিন্তু আমি এখানে ভয়ঙ্কর প্রেশার দেওয়া স্টার্ট করবো। বুঝে গেছিস বাংলা ভাষায় বাংলা কথা বলেছি? চল পরের কোশ্চেন হচ্ছে, স্টেট দ্য টার্মস ফর দ্য ফলোয়িং, স্টেট দ্য টার্ম ফর দ্য ফলোয়িং। ফার্স্ট কোশ্চেন, স্টেট দ্য টার্ম ফর দ্য ফলোয়িং। ফার্স্ট কোশ্চেন, দ্য গ্রুপ অবটেইনড বাই রিমুভিং ওয়ান হাইড্রোজেন অ্যাটম, দ্য গ্রুপ অবটেইনড বাই রিমুভিং ওয়ান হাইড্রোজেন অ্যাটম, দ্য গ্রুপ অবটেইনড বাই রিমুভিং ওয়ান হাইড্রোজেন অ্যাটম ফ্রম দ্য পেরেন্ট অ্যালকেন, দ্য গ্রুপ অবটেইনড বাই রিমুভিং ওয়ান হাইড্রোজেন অ্যাটম ফ্রম দ্য পেরেন্ট অ্যালকেন, কি হবে এটার অ্যান্সার? অ্যালকাইল গ্রুপ, এক্স্যাক্টলি অ্যালকাইল হবে হচ্ছে আমার অ্যান্সার। দ্য গ্রুপ অবটেইনড বাই রিমুভিং ওয়ান হাইড্রোজেন অ্যাটম ফ্রম দ্য পেরেন্ট অ্যালকেন হচ্ছে আমার, তারপরে হচ্ছে অ্যাসিড বেস সল্টের সল্ট পার্ট। তো বেসিক্যালি আর তিনটে ক্লাসের মধ্যে এখানে সিলেবাস শেষ হয়ে যাবে। পরের কোশ্চেন, IUPAC নমেনক্লেচার আমার তোর করা আছে এখানে, কমন নেম টমন নেম প্রচুর করেছি, ওর বাইরে কিছু আসার প্রশ্নই ওঠে না। চল পরের কোশ্চেন, কমপ্লিট অ্যান্ড ব্যালেন্স দ্য ফলোয়িং ইকুয়েশন। ফার্স্ট কোশ্চেন, C2H5COONa+NaOH এর উপরে হিট, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। কমপ্লিট অ্যান্ড ব্যালেন্স দ্য ফলোয়িং ইকুয়েশন, C2H5COONa+NaOH এরোর উপরে হিট, এরোর নিচে ক্যালসিয়াম অক্সাইড, কি হবে? C2H5COONa+NaOH এরোর উপরে হিট, নিচে ক্যালসিয়াম অক্সাইড, Na2CO3+ এক্স্যাক্টলি, এটা মনে আছে বলেছিলাম, কি বলেছিলাম এখান থেকে? C2H5CO, খাতা বার করে দেখ, C2H5COONa লাস্টের ক্লাসের একদম শুরুর দিকে অ্যালকেনের প্রিপারেশান, লাস্ট ক্লাসের একদম শুরুতে অ্যালকেনের প্রিপারেশান, চলে যায় অ্যালকেনের প্রিপারেশান, লাস্ট ক্লাসের একদম শুরুতে অ্যালকেনের প্রিপারেশান, পাওয়া যাচ্ছে খুঁজে? লাস্ট ক্লাসের একদম শুরুতে অ্যালকেনের প্রিপারেশান, প্রিপারেশান অফ অ্যালকেন, মিথেনের প্রিপারেশান, ইথেনের প্রিপারেশান এইভাবে করেছিলাম। কোনো টেকনিকের নাম টাম বলেছিলাম কিছু? C2H5 কোনো টেকনিকের নাম বলেছিলাম? এক্স্যাক্টলি, চল HONa এই মলিকুলটাকে এভাবে ঘুরিয়ে লিখতাম, জাস্ট NaOHটাকে ঘুরিয়ে লিখতাম, যাই হোক এটা তো তোর মনেই থাকবে, অত না ভাবলে হবে। এইখান থেকে কাটতাম, বেসিক্যালি আমি Na2CO3 করে দিতাম, Na2 দুখানা হলো ভাই Na2CO3, আর C2H5-এর সাথে H লাগছে মানে C2H6, তার মানে এই রিয়াকশনের প্রোডাক্ট আমার কি হতো Na2CO3+C2H6, এটা আমি তুই জানি ভাই করা আছে ক্লাসে। ইথেনের প্রিপারেশান, ল্যাবরেটরি প্রিপারেশান। পরের কোশ্চেনে কীভাবেই ওই একই ব্যালেন্সড ইকুয়েশন তোকে লিখতে হবে। আচ্ছা বুঝতেই পারছিস, আমি তোকে বলেছিলাম অর্গ্যানিকের ব্যালেন্সড ইকুয়েশনের মধ্যে ভাই সবাই ইনক্লুড হয় না, এখানে ক্যালসিয়াম অক্সাইড সবইভাবে ইনক্লুড হয়নি। পরের কোশ্চেনে কীভাবে দিয়েছে কি, C2H4Br2 প্লাস অ্যালকোহলিক KOH, C2H4Br2 প্লাস অ্যালকোহলিক KOH অ্যারো দিয়ে ছেড়ে দিয়েছে, C2H4Br2 প্লাস অ্যালকোহলিক KOH অ্যারো দিয়ে অ্যারোর উপরে হিট দেওয়া আছে, যাই হোক যাই থাক, C2H4Br2 প্লাস অ্যালকোহলিক KOH অ্যারো দিয়ে ছেড়ে দিয়েছে, কী হবে বলতো প্রোডাক্ট? C2H4Br2 বলতে থাক বলতে থাক, KBr+ C2H4 হবে না, কী হবে মনে আছে? বাড়িতে না প্র্যাকটিস করলে কিন্তু ভাই অর্গ্যানিক মনে থাকবে না, আমি আগে থেকে গ্যারান্টি দিয়ে বলি,
আর যদি অর্গ্যানিক তুই প্র্যাকটিস করিস সবচেয়ে ইজিলি স্কোর, পুরো ক্লাস টেনে যা যা আছে প্রত্যেকটা চ্যাপ্টার আমার সবচেয়ে ইজিলি মার্কস উঠবে হচ্ছে অর্গ্যানিকের পার্টে। সিটিএইচ ফোর বিআর টু প্লাস অ্যালগোলিক এইচ, বইটা বার কর, বই বইয়ের পাতা উল্টে দেখ, বইয়ের পাতা উল্টে দেখ। তো ভাই করানো বারবার তো একই জিনিস করাবো না। সিটিএইচ ফোর বিআর টু প্লাস অ্যালকোহলিক কেও এইচ কি হবে প্রোডাক্ট? কি হবে? সি টু এইচ ফোর হবে না, ভালো করে দেখ, তুই ওটা সি টু এইচ ফাইভ বিআর এর রিয়াকশন দেখছিস। সি টু এইচ ফোর বিআর টু প্লাস অ্যালকোহলিক কেও এইচ কি হবে প্রোডাক্ট? পাতা উল্টে দেখ, পাতা উল্টে বার কর। পাওয়া যায়নি, যে পাবি খুঁজে বলবি। পড়ছে না মনে? আরে ওখানে নেই, ওই যে তুই যেখানে দেখছিস না সৌরদীপ, ওর মধ্যে নেই, ওটা তো আইপিএসসি নমেনক্লেচারের পার্ট দেখছিস, ওর মধ্যে কি দেখছিস? পাওয়া যায়নি খুঁজে এই রিয়াকশন এখন অব্দি পাওয়া গেল না, খুঁজে না পাওয়া গেলে আর কি হবে, যাবে না খুঁজে। সিএইচ, সিএইচ আবার কোন মলিকিউল আছে অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে? সি টু এইচ টু প্লাস কেবিআর প্লাস এইচ টু, ভাই ব্যালেন্স ফ্যালেন্স তুই করবি, সি টু এইচ টু প্লাস কেবিআর প্লাস এইচ টু, তাই না? কোন চ্যাপ্টারের কোশ্চেন, অর্গ্যানিকের কোন পার্ট ভালো করে জানিস, আমি অত আমি বলবো না, বইয়ের মধ্যে তোকে খুঁজে বার করতে হবে ভাই। নেক্সট কোশ্চেন কি, পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার ফোর, চারটে অপশন দেওয়া আছে, লেখ আগে অপশনগুলো লেখ। ইথিন, সেকেন্ড ইথানোয়িক অ্যাসিড, থার্ড অপশন ইথানল, ফোর্থ অপশন মিথানল, এম ই টি এইচ এ এন এ এল, ফার্স্ট অপশন ইথিন ই টি এইচ ইএনই, সেকেন্ড অপশন ইথানোয়িক স্পেস অ্যাসিড, থার্ড অপশন ইথানল, ফোর্থ অপশন মিথানল, এম ই টি এইচ এ এন এ এল। ফার্স্ট কোশ্চেন, হুইচ ওয়ান ডাজ নট হ্যাভ এ ডাবল বন্ড, অ্যান্সার বল দেখি, হুইচ ওয়ান ডাজ নট হ্যাভ এ ডাবল বন্ড? কে মিথানলের ছবি আগে দেখি, ফার্স্ট কোশ্চেন হুইচ ওয়ান ডাজ নট হ্যাভ এ ডাবল বন্ড, কোনটা হবে? ইথানল, এক্স্যাক্টলি, ইথানল হচ্ছে আমার ডাবল বন্ড নেই, সি টু এইচ ফাইভ ওইচ, ইথানলের মধ্যে কোনো ডাবল বন্ড নেই। ইথিনের মধ্যে আছে ডাবল বন্ড, হ্যাঁ আছে ডাবল বন্ড, ইথানোয়িক অ্যাসিড আছে ডাবল বন্ড, ইথানোয়িক অ্যাসিডে বলতো কার কার মধ্যে ডাবল বন্ড আছে, ইথানোয়িক অ্যাসিডে কার কার মধ্যে ডাবল বন্ড আছে, ডাবল বন্ডটা কার কার মধ্যে আছে? সিআর, সিআর ও, এক্স্যাক্টলি, ইথানোয়িক অ্যাসিড আছে, সিআর ও এর মধ্যে ডাবল বন্ড, কার্বন আর অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড। মিথানল, মিথানলে কার কার মধ্যে আছে ডাবল বন্ড? মিথানল, মিথানলে কার কার মধ্যে আছে ডাবল বন্ড? 23 তারিখ অব্দি টাইম, হ্যাঁ পড়াশোনা যারা যারা করছিস তাদের জন্য 23 তারিখ অব্দি টাইম। সিআরও এর মধ্যে হচ্ছে আমার আছে ডাবল বন্ড মিথানল, তাহলে এটার অ্যান্সার কী হলো আমার? ইথানল। সেকেন্ড কোশ্চেন, দ্য কম্পাউন্ড হুইচ, দ্য কম্পাউন্ড হুইচ ইন ইটস পিওর ফর্ম, দ্য কম্পাউন্ড হুইচ ইন ইটস পিওর ফর্ম টার্নস ইন্টু অ্যান, টার্নস ইন্টু অ্যান আইস লাইক সলিড অন কুলিং, আইস লাইক সলিড অন কুলিং, কোনটা হবে?
ইথান হয়ে গেছিস, কোথায় আছে চল দেখ, বার কর। এই তো বইয়ের মধ্যে মার্ক করে দিয়েছিলাম, দেখি বইয়ের মধ্যে মার্ক কর, চলে যা কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে চলে যা। 12.21.1 ফিজিক্যাল প্রপার্টিস 3 নাম্বার, একদম এখান থেকে কোশ্চেন, ডাইরেক্ট কোশ্চেন দেখতে পাচ্ছিস। কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে 12.21.1 ফিজিক্যাল প্রপার্টিসের মধ্যে 3 নম্বর পয়েন্টটা মেল্টিং পয়েন্ট দেখা যাচ্ছে, খুঁজে মার্ক করিস বাড়িতে। হ্যাঁ আমি কিন্তু অর্গ্যানিক আর ক্লাসে বলে বলে মার্ক করাবো না, আমি গ্রুপে ছবি পাঠিয়ে দিয়েছি, তোর বাড়িতে সবারই ফোন আছে, ফোনে তুই ডাউনলোডও করেছিস, টেকনোলজিকে ভালো কাজে ইউজ করবি, হোয়াটসঅ্যাপ ফেসবুকে ইনস্টাগ্রাম রিল দেখার থেকে এরকম পড়াশোনার কাজে ইউজ করতে চাইলে করবি, নাহলে করবি না, ঠিক আছে চল। তাহলে এটার অ্যান্সার কি হলো, আমার ইথানোইক অ্যাসিড, সুন্দরভাবে বইয়ের মধ্যে মার্ক করা আছে। নেক্সট কোশ্চেন, দ্য কম্পাউন্ড হুইচ ইজ ইউজ ফর আর্টিফিশিয়াল রাইপেনিং অফ ফ্রুটস, দ্য কম্পাউন্ড হুইচ ইজ ইউজ ফর আর্টিফিশিয়াল রাইপেনিং অফ ফ্রুটস, ফর আর্টিফিশিয়াল রাইপেনিং অফ ফ্রুটস। ইথিন তো হবে, কোথায় চলে যা, ইথিন চ্যাপ্টারে চলে যা, ইথিন 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 মানে অ্যালকিনে চলে যায়, অ্যালকিন গেছিস। 12.16.5, 12.16.5 বার করেছিস, 12.16.5 ওর মধ্যে দেখ 3 নম্বর পয়েন্ট, ছবিতে আমি পাঠিয়েছিলাম মার্ক করা আছে না, ইট ইজ ইউজ ফর রাইপেনিং অফ ফ্রুট, দেখতে পাচ্ছিস পাসনি ভাই খুঁজে। আরে ভাই 12.16.5 বার কর খুঁজে। হ্যাঁ তার মধ্যে পয়েন্ট নাম্বার 3 পাওয়া গেছে খুঁজে, লাস্ট ইয়ার একদম ডাইরেক্ট কোশ্চেন, আগে থেকেই মার্ক করেছিলাম, যারা যারা পড়ে গেছিলো তারা তারা পেরেছে, যারা যারা ভাই বিশ্বাস করেনি যে এখান থেকে কোশ্চেন আসতে পারে তারা তারা পারেনি সোজা কথা। চল পরের কোশ্চেন, তাহলে এই চার তোর কাছে অপশান স্বাভাবিকভাবেই বেশি দেওয়া, কোশ্চেন কম জিজ্ঞেস করেছে, তাহলে তুই কনফিউজ হয়ে যাস। নেক্সট হচ্ছে চলে যা পরের কোশ্চেন, লেখ ডিফারেন্সিয়েট বিটুইন, ডিফারেন্সিয়েট বিটুইন কোশ্চেন নাম্বার 1, আনস্যাচুরেটেড অ্যান্ড স্যাচুরেটেড হাইড্রোকার্বন ব্র্যাকেটে লেখ, ডিফারেন্সিয়েট বিটুইন আনস্যাচুরেটেড অ্যান্ড স্যাচুরেটেড হাইড্রোকার্বন ব্র্যাকেটে লেখ অন দ্য বেসিস অফ টাইপ অফ বন্ড প্রেজেন্ট, অন দ্য বেসিস অফ টাইপ অফ বন্ড প্রেজেন্ট, বল ঠিকই বলেছিস বেসিক্যালি। চল তাহলে অ্যান্সার লেখ, কীভাবে করবো দেখ, দুখানা কলম করে ফেল। আচ্ছা আমাকে তো জাস্ট বলেছে টাইপ অফ বন্ড প্রেজেন্ট, আমি তো বুঝতেই পারছি ভাই, স্যাচুরেটেডের মধ্যে আমার সব সিঙ্গেল বন্ড থাকে আর আনস্যাচুরেটের মধ্যে থাকে হচ্ছে আমার ডাবল বন্ড, তাই না। চল তাহলে অ্যান্সার লিখে ফেল, দুটো কলম করবো বেসিক্যালি, বাঁ দিকে আনস্যাচুরেটেড ডান দিকে স্যাচুরেটেড, যার বেসিসে বলেছে আমি তাকেই লিখবো, আমি এটা এটা যেন এখানে না লিখি যে ভাই স্যাচুরেটেডের মধ্যে ব্রোমিন আর সিসিএল ফোর, সরি আনস্যাচুরেটেডের মধ্যে Br2 আর সিসিএল ফোর দিলে আমার কালার চেঞ্জ হয়ে যায়, ডিকালারাইজ হয়ে যায়, আনস্যাচুরেটেড হয় না, এটা আমার লিখলে কিন্তু এখানে হবে না, আমাকে যা ক্রাইটেরিয়া চেয়েছে আমি তার বেসিসে অ্যান্সার লিখছি, বুঝতে পারছিস। ঠিক আছে তাহলে কী লিখবো, স্যাচুরেটেডের সাইড আমি লিখছি হচ্ছে ইট কন্টেন্স অল সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড, আর আনস্যাচুরেটেডের মধ্যে লিখছি হচ্ছে কন্টেন্স ডাবল বন্ড। পরের কোশ্চেন, আইডেন্টিফাই দ্য গ্যাস এভলভ, আইডেন্টিফাই দ্য গ্যাস এভলভ, ঠিক আছে চল লিখতে হবে না, কোশ্চেন লিখতে হবে না, আইডেন্টিফাই দ্য গ্যাস এভলভ, মিথেন আন্ডারগোস কমপ্লিট কম্বাশন, কোন গ্যাস বেরোয়, মিথেন আন্ডারগোস কমপ্লিট কম্বাশন,
কোন গ্যাস বেরোয়? কার্বন ডাইঅক্সাইড। এক্স্যাক্টলি কমপ্লিট কম্বাশন আমার প্রোডাক্ট হচ্ছে সিও টু, তাই না? হ্যাঁ ভাই মনে আছে, সিও টু প্লাস এইচ টু, তাহলে সিও টু হচ্ছে আমার গ্যাস, তাহলে অ্যান্সার আমার কী হবে? সিও টু। নেক্সট কোশ্চেন, অর্গ্যানিকের কি বলছিস? আচ্ছা লেখ, ইলেকট্রনিক কনফিগারেশন বলে চারটে অপশান। ফার্স্ট অপশান ইলেকট্রনিক কনফিগারেশন বলে চারটে অপশান। ফার্স্ট অপশান লেখ 2,8,8,2। সেকেন্ড অপশান 2,6। থার্ড অপশান 2,4। লাস্ট অপশান 2,8,7। পাশে দেখে নে, হয়েছে? লিখেছি চারটে অপশান। কোশ্চেনটা লিখ, হুইচ ওয়ান এক্সিবিট ক্যাটিনেশন, হুইচ ওয়ান শোস ক্যাটিনেশন, বল অ্যান্সার বল কী হবে? হুইচ ওয়ান শোস ক্যাটিনেশন, ক্যাটিনেশন স্পেলিং কী ভাই? কে এ টি, ক্যাটিনেশন স্পেলিং কি? CATENATION, CATENATION, কোনটা হবে অ্যান্সার? কী হবে? অপশান থ্রি, অপশান থ্রি কে আছে? কার্বন। অপশান এ কে আছে? ক্যালসিয়াম। অপশান বি কে আছে? অপশান অপশান ডি কে আছে? ক্লোরিন। তাহলে মানে মানে অ্যান্সার কি হচ্ছে? বুঝে গেছি, অ্যান্সার হচ্ছে আমার কি কার্বন, মানে অপশান নাম্বার সি। চল নেক্সট কোশ্চেন, আর কিছু নেই, 2024 শেষ, 2023 থেকে আবার আসছি। 2023 এক্সাম্পল লিখতে হবে না? 2023 ফার্স্ট কোশ্চেন, এক্সাম্পল অফ আ সাইক্লিক অর্গ্যানিক কম্পাউন্ড, চারটে অপশান। এক্সাম্পল অফ আ সাইক্লিক অর্গ্যানিক কম্পাউন্ড, চারটে অপশান, প্রোপিন, বিউটিন, পেন্ট ইন, আর হচ্ছে বেনজিন। কোনটা হবে? বেনজিন হবে অ্যান্সার, আমি জানি। পরের কোশ্চেন, দ্য হাইড্রোকার্বন ফর্ম হোয়েন সোডিয়াম প্রোপিওনেট অ্যান্ড সোডালাইম আর হিটেড টুগেদার, হোয়েন সোডিয়াম প্রোপিওনেট অ্যান্ড সোডালাইম আর হিটেড টুগেদার, কী হবে প্রোডাক্ট? সোডিয়াম প্রোপিওনেট অ্যান্ড সোডালাইম, ইথেন হবে হচ্ছে আমার প্রোডাক্ট। ঠিকই বলেছি, ইথেন হচ্ছে আমার প্রোডাক্ট। সোডিয়াম প্রোপিওনেট হচ্ছে আমার কমন নেম ছিল, আর আইইউপিএসসি নেম কী ছিল বলতো সোডিয়াম প্রোপিওনেটের? সোডিয়াম প্রোপিওনেট, যদি এটা কমন নেমের ক্লাসে লিখিনি, আগের ক্লাসে বলেছিলাম সোডিয়াম প্রোপিওনেট ছিল আমার কমন নেম। আইইউপিএসসি নেম কী ছিল বলতো? আর আমার মুখের দিকে লেখা নেই ভাই, আমার মুখের দিকে লেখা নেই বা দেয়াল টেয়ালেও লেখা নেই। সোডিয়াম প্রোপিওনেট হচ্ছে আমার কমন নেম, আর আইইউপিএসসি নেম কী ছিল সোডিয়াম প্রোপিওনেটের? বই বার করে বার কর দেখি কোথায় আছে সোডিয়াম প্রোপিওনেট, বার কর দেখি বইয়ের মধ্যে। ওপেন বুক, তোর জন্য বই খুলে দেওয়া আছে। সোডিয়াম প্রোপানোয়েট, তাই তো? বইয়ের মধ্যে কোথায় আছে সোডিয়াম প্রোপিওনেট? ওর বই কাটছিস কেন? সোডিয়াম প্রোপিওনেট কোথায় আছে বার কর দেখি বইয়ের মধ্যে। কোথায় আছে সোডিয়াম প্রোপিওনেট? পাওয়া গেছে? কোনটা তো কমন নেম, কমন নেম তো আসবেই। আমি শিখিয়ে দিয়েছিলাম ওই জন্য, আসতেই পারে। স্টার্টিং মেটেরিয়াল তোকে মুখস্থ করে ফেলতে হবে, তোকে নতুন কোনো মলিকিউল দেবে না, ওই কোনো মলিকিউলগুলোর মধ্যেই দেবে, এটাও আগের কাছে বলেছিলাম। সোডিয়াম প্রোপিওনেট পাক পেয়েছিস খুঁজে বইয়ের মধ্যে? কোথায় আছে সোডিয়াম প্রোপিওনেট? প্রিপারেশন অফ ইথেনের মধ্যে আছে হচ্ছে সোডিয়াম প্রোপিওনেট। সোডিয়াম প্রোপিওনেট ছিল আইইউপিএসসি নেম, আর সোডিয়াম প্রোপিওনেট ছিল হচ্ছে আমার কমন নেম। দুখানাই বইয়ের মধ্যে মার্ক করেছি সুন্দর করে, আমি যে ছবিগুলো পাঠিয়েছিলাম তার মধ্যেও মার্ক করা আছে, ক্লাসে আমি বলেছিলাম। তো এটাকে আমার যদি ট্রিট করি সোডালাইন দিয়ে, প্রোডাক্ট আমার কী হয়? ইথেন। নেক্সট কোশ্চেন,
জেনারেল ফর্মুলা অফ হাইড্রোকার্বন উইথ সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড, বল। লিখতে হবে না, তুই আমাকে অ্যান্সার দিবি তাহলেই হবে। জেনারেল ফর্মুলা অফ হাইড্রোকার্বনস উইথ সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড কি? C2H2+O2 কি? জেনারেল ফর্মুলা অফ হাইড্রোকার্বনস উইথ সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড C2H2+2 C2H2N+2 CNH2N+2 এ হচ্ছে দুর্গা পুজোর এফেক্ট, বুঝলি তো? সব ভুলে গেছি। CNH2N+2 CNH2N+2 অ্যালকেনের জেনারেল ফর্মুলা। চল নেক্সট হচ্ছে, গিভ এক্সাম্পল অফ আ গ্রিন হাউস গ্যাস। কে আছে ভাই গ্রিন হাউস গ্যাস? ছোট্ট করে মার্ক করা ছিল, গ্রিন হাউস গ্যাস কে আছে? অর্গ্যানিকের মধ্যে চারটে অপশান আছে অবশ্যই, মিথেন হচ্ছে আমার গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাসের হিস্ট্রি বায়োগ্রাফি জিওগ্রাফি পড়তে হবে না তোকে ওখানে। চল তারপরে হচ্ছে চলে যাবো অর্গ্যানিকের পরের কোশ্চেন, কনভার্সন অফ ইথিন টু ইথেন ইজ অ্যান এক্সাম্পল অফ, কনভার্সন অফ ইথিন টু ইথেন ইজ অ্যান এক্সাম্পল অফ দুটো অপশান, হাইড্রেশন আর হাইড্রোজিনেশন। কী হবে বলতো? কনভার্সন অফ ইথিন টু ইথেন, ইথিন আর ইথেনের যদি স্ট্রাকচার না মনে পড়ে তাহলে তুই অ্যান্সার দিতে পারবি না। মুখস্থ করে কিন্তু অর্গ্যানিক আগে থেকে সম্ভব না, আমি বলে দিচ্ছি আগে থেকে, বাড়িতে প্র্যাকটিস না করলে হবে না। কনভার্সন অফ ইথিন টু ইথেন ইজ অ্যান এক্সাম্পল অফ দুটো অপশান, হাইড্রেশন আর হচ্ছে হাইড্রোজিনেশন। কোনটা হবে? হাইড্রো, আরে সাউন্ড আরও স্লো হয়ে যাচ্ছে কেন, আরও আস্তে হয়ে যাচ্ছে। ইথিন টু ইথেন, ইথিনের স্ট্রাকচার কি? ইথিনের স্ট্রাকচার আঁক দেখি, ইথিনের স্ট্রাকচার আঁক, ইথিন ইথিন ETHENE ইথিন, ইথিনের স্ট্রাকচার আঁক ইথিন। হয়ে গেছে ইথিনের স্ট্রাকচার আঁকা, হাইড্রোজিনেশন আর হচ্ছে হাইড্রেশন, হাইড্রোজিনেশন এক্স্যাক্টলি, ইথিন টু ইথেন, ইথিনের ছবি এঁকেছিস, CH2 ডাবল বন্ড CH2 হচ্ছে আমার ইথিনের ছবি, আর ইথেনের ছবি কি? CH3 সিঙ্গেল বন্ড CH3, ছবি তুমি আমি আঁকতে পারবো, বহুদিন আগে শিখে ফেলেছি। তাহলে দেখ বেসিক্যালি ইথিন থেকে আমি ইথেনে কনভার্ট করেছি কি, আর দুখানা হাইড্রোজেন অ্যাড করে দিয়েছি, তাই তো? হ্যাঁ ভাই, তাই, ডাবল বন্ড মুছে দিয়ে দুখানা হাইড্রোজেন অ্যাড করে দিয়েছি, তার মানে এটা হচ্ছে আমার হাইড্রোজিনেশন। রিয়েজেন্ট কী ছিল বলতে, এই রিয়াকশানের, এই রিয়াকশানের রিয়েজেন্টটা কী ছিল, কী ছিল এই রিয়াকশানের রিয়েজেন্ট?